गत क्लास सदृश्य अनुमान की सदृश्य अनुमान इत्यादि विषय नहीं आलोचना कर आज सदृश्य अनुमान वैशिष्ट नहीं आलोचना कर शिक्षार्थी सदृश्य अनुमान वैशिष्ट आलोचना पूर्व सदृश्य अनुमान की से विषय आठ बस्तुर मध्य कैकटी विषय सदृश्य लक्ष्य कर जो अनुमान तक विशेष गुण अधिकारी हमें अपरटी ओ गुण अधिकारी अनुमान है तर नाम सदृश्य अनुमान जो अनुमान है तर नाम सदृश्य अनुमान उदाहरण स्वरूप पृथ्वी और मंगल ग्रह मध्य कैकटी विषय सदृश आ अर्थात उभय माटी वायु नातिशीतांश अभाव आछे पृथ्वी जीव बास करे अते मंगल ग्रह जीव बास करे सदृश्य अनुमान सदृश्य अनुमान प्रथम वैशिष्ट सदृश्य अनुमान व्यक्ति हम सदृश्य सदृश्य अनुमान व्यक्ति हम सदृश्य सदृश्य अनुमान व्यक्ति एर अनुमान सिद्धान अनुमित है दुटी वस्तु मध्य कैकटी विषय सदृश्य थे अनुमान करी तर मध्य अपर को विषय सदृश्य थे नम्बर सदृश्य अनुमान एक प्रकार कल्पित आरोप सदृश्य अनुमान की एक प्रकार कल्पित आरोप सदृश्य अनुमान आरोह अनुमान मूल वैशिष्ट्य आरोहमूलक लम्ब उपस्थित थे आरोहत्मक लम्ब उपस्थित ये जाना वस्तु घटना थी अजाना वस्तु घटना पदार्पण करी जाना वस्तु घटना थी अजाना वस्तु घटना पदार्पण करी तुक्तिविद मिल एके प्रकृत आरोहर अंतर्भुक्त करुक्तिविद मिल की प्रकृत आरोहर अंतर्भुक्त कर तीन नम्बर सदृश्य अनुमान विशिष्ट थी विशिष्ट सिद्धान उन्नत कर सदृश्य अनुमान विशिष्ट थी विशिष्ट सिद्धान उपनीत हो सदृश्य अनुमान गांधी मात्र दूटी वस्तु मध्य कैकटी विषय सदृश्य लक्ष्य कर তাদের মধ্যে তাদের একটি ভিত্তিতে অপরটির সম্বন্ধে কোনো সিদ্ধান্ত অনুমান করি এখানে আমরা একটি বিশেষ বস্তু বা ঘটনা থেকে অপর একটি বিশেষ বস্তু বা ঘটনা করি একটা বিশেষ থেকে একটা বিশেষ সিদ্ধান্তে উপনীত হয় সাদৃশ্য অনুমান চার নম্বর সাদৃশ্য অনুমান অসম্পূর্ণ সাদৃশ্যজনিত জ্ঞানের উপর নির্ভরশীল সাদৃশ্য অনুমান অসম্পূর্ণ সাদৃশ্যজনিত জ্ঞানের উপর নির্ভরশীল সাদৃশ্য অনুমানে কার্যকারণ নিয়মের উপর কোনো নির্ভরতা নেই সাদৃশ্য অনুমানের কার্যকারণ নিয়মের উপর কোনো নির্ভরতা নেই এখানে সাদৃশ্যের বিষয়গুলোর সাথে অনুমিত বিষয়ের কোনো কার্যকারণ সম্পর্ক আছে কিনা তা আবিষ্কার করার চেষ্টা করা হয় না এতে নিশ্চয় কয়েকটি অপর্যাপ্ত সাদৃশ্য ভিত্তি করে সিদ্ধান্ত অনুমোদন করা হয় এতে নিশ্চয় কয়েকটি অপর্যাপ্ত সাদৃশ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত অনুমান করা হয় সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত সম্ভব সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত কি সম্ভব সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত নিশ্চয় অসম্পূর্ণ সাদৃশ্যের উপর নির্ভরশীল সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত নিশ্চয় অসম্পূর্ণ সাদৃশ্যের উপর নির্ভরশীল এখানে কার্যকরণ সম্পর্ক আবিষ্কার করবার কোন চেষ্টা করা হয় না তাই কাজে এর সিদ্ধান্ত সবসময় সম্ভব ছয় নম্বর সাদৃশ্য অনুমানের বৈজ্ঞানিক দিকে একটি পদক্ষেপ সাদৃশ্য অনুমান বৈজ্ঞানিক আরোহের দিকে একটি পদক্ষেপ সাদৃশ্য অনুমানের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য দেখে সিদ্ধান্ত স্থাপন করলে সেখানে কার্যক্রম সম্পর্কে একটা সম্ভাবনা থাকে এর মাধ্যমে প্রাপ্ত সিদ্ধান্তকে ভালোভাবে পরীক্ষা করলে অনেক সময় কার্যক্রম সম্পর্ক খুঁজে পাওয়া যায় ফলে অনুমানটি বৈজ্ঞানিক আরোহের বোঝায় উন্নীতি হয় তাই সাদৃশ্য অনুমান আগে তাই সাদৃশ্য অনুমান আগে অনুসন্ধানের পথ নির্দেশ করে সাদৃশ্য অনুমান আরো অনুসন্ধানের পথ নির্দেশ করে আমরা সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত একটি বিশিষ্ট ব্যক্তি সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত একটি বিশিষ্ট যুক্তি বৈজ্ঞানিক আগের মতো সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য নয় সাদৃশ্য অনুমানের যে সিদ্ধান্ত স্থাপন করা করে তার সবসময় একটি বিশিষ্ট যুক্তিবাক্য এতে মাত্র দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে অনুমান সীমাবদ্ধ থাকে তাই এর সিদ্ধান্ত কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তু সংক্রান্ত তাই এর সিদ্ধান্ত কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তু সংক্রান্ত প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।